মহিলারা নামাজ পড়ার সময় আওয়াজ করে সূরা কেরাত পড়তে পারবে কিনা? আপনাদের দেশে কি মহিলারা ইমামতি করে নাকি? একা একা নামাজ পড়বে, আস্তে আস্তে পড়বে, হ্যাঁ এতটুকু আওয়াজে পড়বে যে নিজে শুনে। মহিলারা রাস্তা দিয়ে হাঁটার সময় মুরব্বী দেখলে আওয়াজ করে সালাম দিতে পারবে কিনা? হ্যাঁ সালাম দিতে পারবে যদি মুরব্বী বয়স্ক হয়, কিন্তু এত জোরে না আবার যুবকের কানে যায়, কারণ মহিলার মিষ্টি সালামের আওয়াজে যুবকের মনে কিছু ভাব জাগতে পারে। আর কিতাবে এসেছে, কিতাবে এসেছে যে সাউতুল আওরাতে আওরা, মহিলার কণ্ঠটাও কি পর্দা। হ্যাঁ মহিলা বিশেষ প্রয়োজনে কথা বলতে পারবে পর্দার আড়াল থেকে পুরুষের সাথে, সেটা হবে একটু ভারী কণ্ঠে, কণ্ঠের মধ্যে যেন কোমলতা না থাকে, কথা বুঝতে পেরেছেন? একটু ভারী কণ্ঠে কথা বলতে পারবে। কিন্তু আমাদের দেশে কথা বলতে গেলে ফেতনা হয়, মহিলা প্রথমে বলবে ভাই কেমন আছেন, আর ভাই বলবে বোন আপনার আওয়াজটা খুব সুন্দর লাগতেছে, বাস ঘটনা শুরু। তাওবাতুন নাসুহা করার পরে কোনো ব্যক্তি যদি তার পূর্বের অশ্লীল অভ্যাস ত্যাগ করতে না পারে, ইসলামে তার শাস্তি কি? ভাই আল্লাহ তাআলা তাওয়াবুর রহিম, তাওয়াব মানে যিনি বারবার তওবা কবুল করেন, আমরা বারবার তওবা করব, তিনি তওবা কবুল করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মত যদি 70 বার তওবা করে 70 বার আল্লাহ কবুল করবেন। তওবা নাসুহা মানে তাওবাতান মাকবুলাতান লা তুরাদ্দু, এমন তওবা যা কবুল হয় আল্লাহ ফেরত দেন না। তারপর যদি পূর্বের গুনাহ হয়ে যায় আবার আপনি তওবা নাসুহা করবেন। বিনা তওবায় গুনাহ আর তওবার সাথে গুনাহ অনেক পার্থক্য আছে, কথা বুঝতে পারছেন? তবে আপনাকে তওবা ঠিক রাখার জন্য বিগত গুনাহগুলো ছেড়ে দিতে হবে, আর বিগত গুনাহ ছেড়ে দেবার সবচেয়ে বড় পদ্ধতি হচ্ছে মনে যখনই গুনার কথা জাগবে আপনি কোরআন কারিম তেলাওয়াত শুরু করে দিবেন, অন্তর থেকে গুনার ভাব চলে যাবে, আল্লাহর পক্ষ থেকে নূর অন্তরে ছেয়ে যাবে। একইভাবে সালাত কায়েম করার পরও যদি কোনো ব্যক্তি খারাপ অভ্যাসে জড়িত থাকে তার জন্য ইসলামে পরামর্শ কি? সে কি নামাজ পড়া সাময়িকভাবে বন্ধ রাখবে? না, যতই গুনাহ করেন এক উক্ত নামাজ বাদ দেওয়া যাবে না। এখানেই তো আপনাদের ভুল সমস্যা, আপনি যদি নামাজ পড়েন গুনাহও করেন গুনার হিসাব আলাদা, কিন্তু নামাজ তরক করার কোনো হিসাব আপনার হবে না, নামাজ যদি কবুল নাও হয়। বুঝেন নাই, একটা নামাজ আদায় করা আর একটা নামাজ কবুল হওয়া। নামাজ যদি কবুল হয় আপনি বিনা হিসাবে জান্নাত যাবেন, আর যদি নামাজ কবুল নাও হয় আদায় হয় আপনাকে দীর্ঘকাল জাহান্নামে থাকতে হবে না, সহজে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। কিন্তু নামাজ যদি না পড়েন তাহলে আপনাকে কতকাল যে জাহান্নামে থাকতে হবে তার কোনো হিসাব নেই, কারণ নামাজের ব্যাপারে হাদিস এসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতু সালা, সর্বপ্রথম আল্লাহ যে হিসাব দিবেন যে বিষয় তা হলো নামাজ। নামাজের হিসাবে যদি আপনি পেরে উঠেন অন্য সাবজেক্টে ফেল করলেও আপনাকে পাশ দিয়ে দেবার সম্ভাবনা আছে। কম্পালসারি সাবজেক্টে ছাত্র যদি পাশ করে অপশনালে ফেল করে প্রমোশন পেতে পারে। অতএব নামাজের সাথে যদি গুনাহ হয়েও যায় আপনার নাজাতের সম্ভাবনা আছে, তবে নামাজ যদি নামাজের মতো পড়েন আপনার গুনাহ দিনে দিনে কমতে থাকবে, কোনোদিন গুনাহ বাড়তে পারে না।